आगामी तीन दिन भारी बृष्टिर सतर्कता जारी करलो आबहावा दफ्तर। করিমগঞ্জ, হাইলাকান্দি, কাছাড় সহ আসামের সবকটি জেলায় ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। দেশের উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিমাঞ্চলে আগামী চার থেকে পাঁচ দিন অতি ভারী বৃষ্টির লাল ও কমলা সতর্কতা জারি। আসামে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। রাজ্যের প্রতিটি জেলায় আরও বৃষ্টি হতে পারে, আবহাওয়া বিভাগের সতর্কতা জারি। আগামী পাঁচ জুলাই পর্যন্ত আসামের বিভিন্ন জেলায় আরও ভারী বৃষ্টি হতে পারে। ভারতীয় আবহাওয়া বিভাগ এ ব্যাপারে সতর্কতা জারি করেছে। আগামী পাঁচ জুলাই পর্যন্ত সতর্কতা কার্যকর থাকবে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত করিমগঞ্জ, হাইলাকান্দি, কাছাড় সহ আসামের সবকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল এবং কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে দেশের উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিমাঞ্চলেও আগামী চার থেকে পাঁচ দিন অতি ভারী বৃষ্টির লাল ও কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, পূর্ব রাজস্থান ও উত্তরপ্রদেশে তিন জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। বিহার, পশ্চিমবঙ্গের হিমালয় সন্নিহিত এলাকা, সিকিম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী তিন চার দিন। পশ্চিম ভারতে গুজরাট, মধ্য মহারাষ্ট্র এবং গোয়ায় চার জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। একই পরিস্থিতি থাকবে দক্ষিণে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।